আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। অবশেষে বাস ভাড়া বৃদ্ধি করলো সরকার, এবং কোন বাসে কত ভাড়া বৃদ্ধি করলো সেই সংবাদটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো চলুন বন্ধুরা জেনে নিই কোন বাসে কত ভাড়া বৃদ্ধি করলো। আজকে বাস মালিক সমিতি এবং বিআরটি এর যে বৈঠক হয়েছে সেখানে যে বাস ভাড়া বৃদ্ধি হলো সেই ডিটেলস তালিকা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ডিজেলের দাম 23% বাড়ার পর পরিবহন মালিকরা প্রতি কিলোমিটার বাসের ভাড়া 40% বৃদ্ধির জন্য দাবি করে। প্রস্তাবে মহানগরের বাস ভাড়া প্রতি কিলোমিটারে 41% বাড়িয়ে 2.40 টাকা এবং মিনিবাসে 50% বাড়িয়ে 2.40 টাকা করার কথা বলেছিল বাস ও মালিক সমিতিরা। এতে মহানগরে 70 পয়সা ভাড়া বাড়বে, ফলে মহানগর এলাকায় একজন বাসযাত্রীকে 5 কিলোমিটার ভ্রমণের জন্য বাড়তি 3.50 টাকা গুনতে হবে। এছাড়া মহানগরে মিনিবাস ভাড়া বেড়ে কিলোমিটার প্রতি 80 পয়সা, ফলে মহানগর এলাকায় চলাচলকারী মিনিবাস ভাড়া 5 কিলোমিটারে 4 টাকা বাড়বে। এদিকে দূরপাল্লার বাস ভাড়া 41% বাড়িয়ে প্রতি কিলোমিটার 2 টাকা করার দাবি তুলেছেন পরিবহন মালিকেরা। এতে কিলোমিটার প্রতি যাত্রী বাড়তি 58 পয়সা গুনতে হবে। তাতে দেখা যাচ্ছে দূরপাল্লার একজন যাত্রীকে প্রতি 5 কিলোমিটারে 2.90 টাকা বেশি ভাড়া দিতে হবে। রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর সঙ্গে ভাড়া পর্যালোচনা বৈঠকে তাদের এই প্রস্তাব তুলে ধরে। ভাড়া বাড়ানোর দাবিতে সারা দেশে 3 দিন ধরে ধর্মঘট পালিত হচ্ছে। গত শুকরবার থেকে রবিবার পর্যন্ত বেলা 11:30টার দিকে ঢাকার বনানীতে বিআরটিএ দপ্তরে এই বৈঠক শুরু হয়েছে। সর্বশেষ 2015 সালে ভাড়া বৃদ্ধি হয়েছিল। নগর পরিবহন বাসের ভাড়া প্রতি কিলোমিটার 1.70 টাকা নির্ধারণ হয়েছিল। মিনি বাসের জন্য 1.60 টাকা নির্ধারণ করে দেয় সরকার। আর 2016 সালে দূরপাল্লা ডিজেল চালিত বাস মিনি বাস ভাড়া নির্ধারণ করা হয় 1.42 টাকা। সে বন্ধুরা অবশেষে দূরপাল্লার বাস যাত্রীদের জন্য প্রতি কিলোমিটার 41% বৃদ্ধি করে প্রতি কিলোমিটার 2 টাকা করার প্রস্তাব দিয়েছে, এবং এটাই রাজি হচ্ছে সরকার। প্রতি পাঁচ কিলোমিটার 2.90 টাকা বৃদ্ধি পাবে দূরপাল্লার গাড়িতে। তো বন্ধুরা, এবং মহানগরের মিনিবাসের ভাড়া কিলোমিটার প্রতি 80 পয়সা, ফলে মহানগর এলাকায় চলাচলের মিনিবাস ভাড়া 5 কিলোমিটারে 4 টাকা বাড়বে। তো বন্ধুরা, এই ছিল ভাড়া সর্বশেষ একটি তালিকা, আপনাদেরকে জানিয়ে দিলাম। বাস ও মালিক সমিতি যে উত্থাপন করেছে সেটা আপনাদেরকে জানালাম। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যের মতামত কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সবার থাকুন, আল্লাহ হাফেজ।